হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, দেখো দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একটু ভুলে যেও না। আর দেখো আমি একটা নতুন রেসিপি তৈরি করছি, একটা পিৎজা বানাবো। আর দেখো চলো যাই আগে পিৎজাটা কেমন করে তৈরি করি, চলো। আমি নতুন ঘরোয়া করে বানাচ্ছি, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, চলো। হাই ফ্রেন্ডস, তোমাদেরকে আমি দেখাতে পারিনি, আমি পিৎজা বানাবো বলে এই ময়দার ডোটা আমি তৈরি করে রেখে দিয়েছি। তা কী কী দিয়েছি তোমাদেরকে এখন বলছি, তখন বলতে পারিনি কারণ মাখানোর টাইমে বলা যায় না, এর জন্যই। আর আমি এটার মধ্যে এক চামচ দিয়েছি লবণ, এক চামচ দিয়েছি চিনি, আর এক চামচ বেকিং সোডা, আর বেকিং পাউডার দিয়ে আমি এটা মাখিয়েছি অল্প জল দিয়ে। এটা ডোটা তৈরি করেছি, দেখতে পাচ্ছ খুব সফট হয়ে গেছে। আর এটা একটু ঢেকে রাখতে হবে, কেন বেশিক্ষণ ঢাকা হলে আরও নরম হবে। আমি এটা ঢেকে রাখবো। হাই ফ্রেন্ডস, আমি এখানে কেটে রেখেছি পেঁয়াজ, কেটে রেখেছি বড় বড় করে, দেখতে পাচ্ছ। এ দেখো পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি বড় বড় করে, আমি ক্যাপসিকামও কেটে রেখে দিয়েছি। আমি এখন পিৎজা তৈরি করব। আমি অনেকক্ষণ আটাটা ঢেকে রেখেছি, আর আমি লঙ্কাও ভেজে রেখেছি, কেননা পিৎজা বানাতে অনেক মশলা লাগে, সেটা কিনে আনতে হয়, এখানে গ্রাম এলাকা তো, তাই এখানে সেরকম কিছু বেশি পাওয়া যায় না, আনতে গেলে দূরের থেকে আনতে হবে। আমি তার জন্য নিজে বাড়িতেই তৈরি করেছি। এটাকে গুঁড়ো করব, এই লঙ্কাটা গুঁড়ো। দেখতে থাকো, আমার এই কটাতেই হয়ে যাবে। বাদান্ত হতে থাকুক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর রেখে দেবো একটা, একটু মোটা করে করতে হবে। যতখানি মোটা হয় দেখতে পাচ্ছ, এরকম মোটা হবে। দুটো ডো হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ মোটা মোটা করে করেছি, দুটো হয়ে গেছে। এখন এটা ভাজতে হবে। রুটিটা আমি একটু ফুটো করে নেবো, নাহলে ফুলে যাবে। আমি এটা দিয়ে পড়ছি, সামনে পেলাম না, এটাই নিলাম। আমি এখন উল্টো করে দেবো, উল্টো পাশে দেবো। হাই ফ্রেন্ডস, তা দেখতে পাচ্ছ, দেখো আমার পিৎজা রুটি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। আর প্রথমেটা একটু অন্যরকম হয়, তা দ্বিতীয়টা দেখো খুব সুন্দর হয়েছে। আর প্রথম এই দেখো কি সুন্দর হয়েছে, তা তোমরা দেখতে থাকো কেমন লাগে বলো। হাই ফ্রেন্ডস, তা আমি দেখো চিজ বানিয়েছি, এটা এটা চিজটা এটা এরকম করে রেখেছি। আর এটা বাটার, তা আমি এটা বাটারটা করব, ফ্রিজ থেকে বার করলাম। আর চিজটা তৈরি করেছি দেখো, মানে আছে দেখতেই পাচ্ছ। আর আমি এটা লঙ্কার এটা ভেজে রেখেছিলাম, ওটা হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এটা বাদাম ভেজে রেখেছি, ক্যাপসিকাম, টমেটো, আর হলো পেঁয়াজ। আমার চিজ তৈরি,
সব কিছু তৈরি আছে দেখতে পাচ্ছ, এখন বানাবো আমি, দেখতে থাকো। এখানে আমি বাটার দিয়ে দিয়েছি এটার মধ্যে আলাদা করে, দেখো কেমন লাগছে। এটা একটু ছোট তো তাই একটু পড়ে যাচ্ছে। যাই হোক, আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো, হালকা একটু ভেজে নেব, টমেটোটাও দিয়ে দেবো, তারপরে ক্যাপসিকামটাও দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে নেব। তা দেখো কেমন লাগছে, এটা একটু ভেজে নেব, ভেজে নেমে নামিয়ে ফেলবো এটা আমি। এখন ভাজা হয়ে গেছে অনেকটাই, না এদিকে সামনে আনবি, সামনে তা আমি এটা এখানে আমি টমেটোমের সসটা দিয়ে দিয়েছি, দেখতে থাকো আমি আর কি দেই। আগে একটা তৈরি করে নিই, তারপরে এখানে আমি আসছি টমেটো নিয়ে। আগের থেকে সব কিছু ফ্রাই করে রেখেছি, এখানে লঙ্কারিটা দিয়ে দিয়েছি আর বিট লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এটা তা দেখতে পাচ্ছ আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি আমি দু রকম করে করব, একটা কড়াই দিয়ে করব আর একটা আমি দেব মাইক্রোওভেনে বাটার দিয়ে। এটা আমি প্রথমে কড়াইতে করছি, দেখো হালকা এখন 5 মিনিটের মতন হতে দেব, ঢেকে দেব এখন। এটা দেখতে একটা হয়ে গেছে, দেখো এই দেখো একটা হয়ে গেছে, এখন আর একটা হবে। আমি ফোনেটা এটা ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি, তৈরি হচ্ছে, দেখো কেমন হয় দেখো একটু। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখো আমাদের পিৎজাও তৈরি হয়ে গেছে, একটা হয়েছে কোন মতে, হাফ খাওয়া হয়ে গেছে। দেখো তোমরা দেখে বলো কেমন হয়েছে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিও। এই দেখো হাই ফ্রেন্ডস, তা আমার পিৎজা বানানোটা কেমন হয়েছে দেখে বলো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, কেননা তোমাদের লাইক কমেন্টে আরও উৎসাহ পাবো ভালো ভালো ভিডিও করতে। কেননা আমি একটা নতুন রেসিপি তৈরি করেছি, এই প্রথম তৈরি করলাম পিৎজা, তা কেমন লাগলো দেখে বলো। আর একটা ঘরোয়া পিৎজা করেছি, আমরা খেয়েছি ভালোই লেগেছে। এখন তোমরা দেখো, দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আমি এখানে শেষ করছি, পরের ভিডিওটা আবার আসবো, বাই।